গুড মর্নিং বন্ধুরাজ, আমাদের সকলকে। আজকে অনেকদিন পরে আমার সকালটা সকালের মতো করে হয়েছে, কারণ রোজই সকালবেলা যখন ঘুম থেকে উঠি চারিদিকটা অন্ধকার থাকে। আজকে বেশ অনেকদিন পরে ভালো করে ঘুমিয়ে তারপরে ঘুম থেকে উঠেছি, তাই জন্য ঘুম থেকে উঠে বাইরে আলো দেখে বেশ মনটা ফুরফুরে হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করব না, কারণ আজকে ঘুগনি বানাচ্ছি, ডালের মতো হয়ে যাবে, আর বাঁধাকপি তরকারি করব। এখানে আবার বাঁধাকপি তরকারি করতে গেলে আমাকে প্রেশার কুকারে 6-7টা সিটি দিতে হয়। ওদিকে আবার বাসন পড়ে আছে, কাজের লোক আসছে না, কি করবো কে জানে। আর এদিকে আমি একটু মালপোয়া ভাজছি। মালপোয়া ভাজার কারণ হচ্ছে এখানে আমাদের পোঙ্গালের বেশ কিছুদিন ছুটি ছিল, তো সেই ছুটিতে সবাই মোটামুটি পিঠে পিঠে বানিয়ে খেয়েছে। এখানে পোঙ্গাল মানে হচ্ছে সংক্রান্তির সময়তে এখানে 4-5 দিন অনুষ্ঠানের জন্য ছুটি থাকে, তো আমাদের তখন ইচ্ছা হয়েছিল একটু পিঠে পিঠে খাবো, কিন্তু পিঠে করতে তো অনেক কষ্টরত করতে হয়, এমনিতে হয় না, তো তখন আর করার ইচ্ছে হয়ে ওঠেনি। তো এখন ভাবলাম যে ঠিক আছে, বাড়িতে সরঞ্জামও আছে, মালপোয়া করেই খাওয়া যাক। চলো এবার তাহলে আসল ভিডিও টপিকে চলে আসি। আজকে তোমাদের সাথে যে বিষয়ে কথা বলবো বলে এসেছি সেটা হলো ডেমো আমার কেমন ছিল। তো প্রথম আমি যে স্কুলে অ্যাপ্লাই শুরু করলাম, প্রথম প্রথম যখন আমি ডেমো দিতে শুরু করলাম, তখন আমার ভীষণ ভয় লাগতো। সাবজেক্ট আমি জানি, টপিক আমি জানি, সবই জানি, তা সত্ত্বেও সবার সামনে গিয়ে বলা, স্টেজ ফিয়ার যেটাকে বলে, সেই স্টেজ ফিয়ারটা আমার ভীষণই ছিল, এখনও রয়েছে যেহেতু। কিন্তু ক্লাস নিতে নিতে আমার ক্লাসের স্টেজ ফিয়ারটা কমে গেছে, কিন্তু হঠাৎ করে মাইক ধরিয়ে দিলে আমার একটু এখনও থতমত খেয়ে যায়। যাই হোক, সেটা পরের কথা। তো প্রথম যখন আমি ডেমো দিচ্ছি, আমার টপিক ছিল ট্রিগোনোমেট্রি। তো ট্রিগোনোমেট্রি সব কিছুই ভালোভাবে বুঝিয়েছি। আমি যেটা করেছিলাম, একটি বুকে বইতে খুব সুন্দরভাবে ট্রিগোনোমেট্রির প্রুফগুলো করা আছে, কিভাবে সাইন 30 ডিগ্রির ভ্যালু পাওয়া যায়, কস 30 ডিগ্রি ভ্যালু পাওয়া যায়, কস 90, সাইন 90, এই ভ্যালুগুলো সুন্দরভাবে দেওয়া রয়েছে। তো আমি সেখান থেকে ভালোভাবে পড়ে নিজেকে প্রিপেয়ার করে গিয়েছিলাম, ট্রিগোনোমেট্রি ডেফিনেশন থেকে শুরু করে ট্রিগোনোমেট্রির নামের অর্থ কী সমস্ত কিছু। তো ওরা যখন প্রশ্ন করছে সবই আমি বলতে পেরেছি। তো একটা প্রশ্ন আমাকে করেছিল যে ট্রিগোনোমেট্রির ড্রব্যাক কি। তো আমার যেটা অসুবিধা হচ্ছিল যে ড্রব্যাকের ইংলিশটার মানেটা কি হবে, তো সেখানে আমি একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম। যাই হোক, তো সেখানে অবশেষে আমার হয়নি, সিলেকশন হয়নি। তো তারপরে আমি যখন আরো স্কুলগুলোতে অ্যাপ্লাই করা শুরু করলাম, এবার আস্তে আস্তে আমার বুঝতে পারছি যে কোথায় কিভাবে আমাকে বলতে হবে, ওইগুলোর উপরে প্রিপেয়ার করলাম যে ড্রব্যাক হিসেবে আমি কি আনসার দিতে পারি। তো পরের স্কুলে গিয়ে আমি আবার ট্রিগোনোমেট্রি চুজ করেছিলাম, এবার সেখানে আমি সিলেক্ট হয়ে যাই। শুধু সেখানে নয়, আরো অনেক স্কুলেই আমি গিয়েছি, ট্রিগোনোমেট্রিও পড়িয়েছি, নাম্বার সিস্টেমও পড়িয়েছি, টার্মিনেটিক নন টার্মিনেটিক ডেসিমাল এক্সপ্রেশন, এই সমস্ত নানান বিষয়ের উপরে প্রশ্ন এসেছিল। যাই হোক, তো আমি তোমাদের আজকে যেগুলো বলবো, যে ডেমো দেওয়ার সময় বা ডেমো দিতে দাঁড়িয়ে আমি কি কি অসুবিধে ফেস করেছিলাম। প্রথম 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 আমাকে যখন বলছে যে তুমি পড়াও, আমি তখন বুঝতে পারছি না যে আমি কোথা থেকে শুরু করব, মানে গল্পটা আমি কিভাবে বলবো। আর সেকেন্ড প্রবলেম অবশ্যই আমার ছিল ল্যাঙ্গুয়েজের, কারণ আমাকে ইংলিশে বলতে হবে, তো ইংলিশে শুরুটা কিভাবে করব। মানে নিজে পড়ে এসেছি, পড়তে পারি, লিখতে পারি, সবই পারি, কিন্তু বলার সময়তে আমার খুবই অসুবিধা হচ্ছিল। যাই হোক, তারপরে শুরু করলাম সাইন থিটা কস থিটা, আমি যেটা জানি সেটাকে আমি ওদের সামনে তখন প্রকাশ করতে পারতাম না, খুবই অসুবিধে হতো, মানে কিভাবে বলবো বুঝে উঠতে পারতাম না। তো সমস্যাটা আমার সাবজেক্টের ছিল না, সমস্যাটা ছিল আমার ল্যাঙ্গুয়েজের। যাই হোক, তো সেখান থেকে দাঁড়িয়ে আমার যখন প্রথমে সিলেকশন হলো না, তখন আমি প্রিপেয়ার করা শুরু করলাম প্রতিটা ল্যাঙ্গুয়েজ। যেমন ট্রিগোনোমেট্রি যদি আমি শুরু করি, প্রথমে যে ল্যাঙ্গুয়েজগুলো লেখা থাকে, ট্রিগোনোমেট্রি কী, কোথায় ব্যবহার হয়, এই সমস্ত জিনিসগুলোকে পড়ে পড়ে নিজেকে তৈরি করতে শুরু করলাম। টপিক তো আমি জানি, সাইন থেটা কস থেটার ভ্যালু বসে কীভাবে অঙ্ক করতে হয় সেটাও আমি জানি, এইগুলোর ওপরে আমি তখন ফোকাস করা শুরু করলাম। আরও একটা বড় ভুল আমি সাধারণত করেছি, যখন আমি শুরু করেছি, যেহেতু আমি ওদের দিকে তাকালে ভয় পাচ্ছি, আমি বোর্ডের দিকে তাকিয়েই পুরো পড়ানোটা করার চেষ্টা করতাম। তো এইটার জন্যই আমাকে আরো প্রথমে স্কুলে সিলেক্ট করেনি। পরের স্কুলে যখন আমাকে সিলেক্ট করলো, তখন ওরা বলেছিল যে আপনাকে এই জিনিসটার প্রতি খেয়াল দিতে হবে, কারণ আপনি যখন বোর্ডের দিকে তাকিয়ে পড়ছেন, তাহলে পেছনে বাচ্চারা কি করছে সেটা আপনার নজরে আসবে না, এবং আপনি সেখানে বাচ্চার উন্নতির দিকে বা তাদের লার্নিং স্টেপের মধ্যে আপনি বুঝতে পারবেন না যে ওরা কতটা শিখলো। তো আমি তখন ভেবে দেখলাম যে সত্যি এটাও ঠিক, তাহলে আমাকে আমার ভয়টা দূর করতে হবে। এই জিনিসগুলো আমি ফেস করেছি। পরে যখন আরেকটা জায়গায় আমি ডেমো দিলাম, সেখানে আমি যেটা ফেস করেছি, সেখানে ছিল স্টুডেন্টরা, প্রথম যেগুলো বললাম সেখানে ছিল শুধুমাত্র টিচাররা, স্টুডেন্ট ছিল না। এখানে স্টুডেন্টদের সাথে যখন আমি পড়াচ্ছি, আমি লেকচারের মতো করে পড়াচ্ছিলাম, কিন্তু এরা স্কুলের স্টুডেন্ট, এদের সামনে লেকচার দিলে হবে না, এদের লেকচার মাথায় তো ঢুকবে হয়তো কারোর কারোর কারোর, কিন্তু অনেকেই আছে দুর্বল বাচ্চা বা বদমাইশ বাচ্চা, ইনডিসিপ্লিন বাচ্চা, অনেক কিছুই রয়েছে, তাদেরকে আমাকে বোঝাতে হবে, পড়াতে হবে, সেটা আমাকে ওই স্কুলে দেখেছিল। সেখানেও আমি সিলেক্ট হয়েছিলাম, ইভেন ওই স্কুলেই আমি প্রথম চাকরি করেছি। তো সেখানে আমাকে প্রশ্ন করছিল যে, মানে ডেমো হওয়ার পরে, যে আপনি তো বোর্ডে তাকিয়ে পড়াচ্ছেন, আপনি লেকচার দিচ্ছেন, লেকচারের মতো করে বলে যাচ্ছেন, কিন্তু আপনার সাথে স্টুডেন্টের কমিউনিকেশনটা কোথায়। তো এখানে আমি উত্তরটা সেভাবেই দিয়েছিলাম, আমি বলেছিলাম যে দেখুন, এটা আমার প্রথম ক্লাস বা প্রথম ডেমো ক্লাস,
প্রথমত আমি জানি না আমার স্টুডেন্টটা কেমন, আমি কাউকেই চিনি না। তো আমি যদি সেখানে উঠে হঠাৎ করে স্টুডেন্টদের প্রশ্ন করা শুরুও করি, আমি নিজে একটু মানে অসুবিধা ফিল করছি এবং স্টুডেন্টরাও হয়তো অসুবিধা ফিল করছে। এই জিনিসটা কেটে যাবে আমার অ্যাটলিস্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ পড়ানোর পরে। তো জানি না আমার এই উত্তরটা হয়তো ওদের পছন্দ লেগেছিল বা ওরা বুঝতেও পেরেছিল যে সত্যি এখানেই সমস্যা তৈরি হচ্ছে। তো আস্তে 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 সেই স্কুলে আমি পড়িয়েছি 2 বছর, এবং তারপরে এখন আমি যেখানে এসেছি হায়দ্রাবাদে যে স্কুলে আমি পড়াই, সেখানে আমার ইন্টারভিউটা একটু অন্যরকম ছিল। সেখানে ছিল ম্যাথামেটিক্স এক্সপার্টরা, ছিল ম্যাথামেটিক্সের টিচার, ম্যাথামেটিক্স প্রিন্সিপাল, মানে কোন স্কুলের প্রিন্সিপাল 20 বছর 21 বছরের এক্সপিরিয়েন্স। তো ওনারা যেটা দেখেছিলেন আমার নলেজ কতটা, আমি অঙ্ক বিষয়ে কতটা জানি, কারণ পড়ানোতে তো অবশ্যই ডিপেন্ড করছেই। তো সেখানে ওনারা বলেছিলেন আপনার যদি পড়ানোতে কোনো অসুবিধা থেকেও থাকে আমরা আপনাকে সেটা শুধরে নেবো, কিন্তু আপনাকে ফোকাস করতে হবে আপনার সাবজেক্ট নলেজের উপরে, আপনার সাবজেক্ট নলেজ হতে হবে পারফেক্ট। তারপরে ওরা আমাকে যতগুলো প্রশ্ন করেছিল আমি একটা প্রশ্নতেও আটকাইনি, সেই জন্য আমার এই স্কুলে সিলেকশনও হয়ে গেছে। এবং আমি আপনাদের বলেওছি যে এখানে মাইনে স্ট্রাকচার বা স্যালারি স্ট্রাকচার সমস্ত কিছু কীরকম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমরা যখন গিয়ে দাঁড়াচ্ছ যে কোনো জায়গায় পরীক্ষা দিতে বা ডেমো পরীক্ষা দিতে, তোমরা কী কী সমস্যা ফেস করতে পারো। তো আমার এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো। যেমন ধরো আমি একটা থিওরি পড়াচ্ছি, মিড পয়েন্ট থিওরেম পড়ালাম, মিড পয়েন্ট থিওরেম পড়ানোর আগে বইতে যে ল্যাঙ্গুয়েজগুলো লেখা থাকে ইংলিশে, সেইগুলোকে পড়ে পড়ে আমি নিজেকে তৈরি করেছি। বা বলতে পারো আজ আমি 5 বছর পড়াচ্ছি, এই করেই পড়াচ্ছি। বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে গিয়ে স্টুডেন্টদের পড়ানোটা অতটা সহজ ছিল না, এটা আমার জানি ছিল। আমি ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমাদেরও হয়তো অনেকের এই সমস্যা রয়েছে, বা অনেকেই হয়তো অনেক কাজের জায়গাতে অনেক সমস্যা ফেস করছো, বা অনেকে হয়তো তোমাকে কথা শোনাচ্ছে। তোমরা আমার এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে পারো, এগুলো খুবই হেল্পফুল বলে আমার মনে হয়েছে বলে শেয়ার করলাম। তো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, আরে একটু সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগে, আমারও ভিডিও বানাতে খুব ইচ্ছা করে, ভালো লাগে। আমি বারবার খুলে খুলে দেখি যে কতগুলো লাইক হলো, কতগুলো ভিডিও হলো, কতজন আমাকে পছন্দ করছে। তোমরা লাইক সাবস্ক্রাইব করলে আমি খুব খুশি হব। ধন্যবাদ, আজকে তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে।